গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে রবিবার। তো রেডি হয়ে আমরা একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে যাচ্ছি। তো দেখো, আমার পুচকু রেডি হয়ে গেছে, দেখেছ? আর ব্যাক ক্যামেরার পিছনে আমার ছুটকি রয়েছে, তো ও রেডি হয়ে গেছে। আমরা যাব হচ্ছে তিনজনে, পুচকুর বাবা যাবে না আর পুচকুর দিদাও যাবে না, অ্যাটেন্ড করতে হবে। তো অবশ্যই এটা তো একটা মানে নিয়মের মধ্যে যে অ্যাটেন্ড করতেই হবে। তো চলো, আমরাই যাচ্ছি তিনজনে, আর আমার ওই দিক থেকে দিদি দিদি মেয়েরা যাচ্ছে, আমি যখন হয়তো নাও যেতে পারে। তো চলো, আমি পুচকুকে দেখছি পুচকু কেমন সেজেছে। দেখ ক্যামেরা, এই দেখো আমার পুচকু সেজেছে, দেখো দেখেছো? দুজনে দাঁড়িয়ে পড়েছে, ওরা ভাবছে বিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু বুঝতেই পারছে না শ্রাদ্ধ অনুষ্ঠান, আজকে নিয়ম ভঙ্গ আছে, কিন্তু ওরা বুঝতেই পারছে না, ভাবছে বিয়ে বাড়িতে সেজে বুঝে যাচ্ছি। আসলে আমি একটু বেশি সেজে ফেলেছি মনে হয়। তো চলো, এইবারে তোমাদের নিচে নামবো, একেবারে দেখবো আর ওরাও সেজে গুজে কেমন লাগছে একটু দেখে নেবো। তো চলো নিচে, আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমার কুকুরগুলো রেডি হয়েছে একদম পুরো, শুধু বলে ক্যামেরার সামনে আসবো, মানে ক্যামেরাটা ধরলে। তো এখন রেডি হয়ে এই গাড়িটা আসছে দিদিদের, তারপরে দিদিদের নেব, আর এখন দেখি গাড়িটা কোথায় আছে। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার। এই দেখো দিদি আর আমি এখন পৌঁছে গেছি, দেখেছ? এবারে রাইটাইও সব, এই দেখো সব আগে ওরা এগিয়ে যাচ্ছে, আমরা একটা কমিউনিটি হলের মধ্যে যাচ্ছি। চলো চলো চলো, এই যাচ্ছি তোমাদের দেখিয়ে দেখাচ্ছি। এটা উল্টোডাঙায় কমিউনিটি হল, কোন দিকে? এইদিকে তো বাবু, এইদিকে উল্টোডাঙার কমিউনিটি হল এটা। এই দেখো পিছনে এই গেট, তো চলো ভেতরে যাই। দেখো চারজনের ফটো তুলছি আর ভিডিও করবার জন্য বলছি দাঁড়াতে, আর দাঁড়াচ্ছে না, এখন ড্যান্সের ফর্মে রয়েছে ওরা। দুষ্টুমিটা মানে সব সময় দরকার ওদের। দেখো আমরা কফি নিয়ে চলে এসেছি, আর রাইসনাকে কিউট লাগছে না আমাদের রাইসনাকে? এক্সাম চলছে তো আসলে, ওই জন্য মুখটা যেন মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট লাগছে। এই দেখো আমরা শ্রাদ্ধ অনুষ্ঠানে চলে এসেছি, আর যিনি মারা গেছেন তার ফটো। তো এইভাবে পুরো সাজানো হয়েছে। চলো, এখানে অনেক লোকের ভিড়, দেখো পুরো ভর্তি লোকের ভিড়। আর এখন 8টা বাজে, তো খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট খুব তাড়াতাড়ি এখানে করেছে, কারণ দূরের লোকরা যদি চলে যায় তো তার জন্য, কিন্তু আমরা একটু পরে বসবো। এই দেখো এখানে পুরো খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট। এই দেখো দেখেছো, এখনও সিটিংগুলো পুরো খালি রয়েছে, কারণ 8টা বাজে, তো দূরের যাত্রীরা তারাই খেতে বসছেন। ভালোই বেশ এখানে ভিড় হয়েছে, আর আমরাও বসে আছি, একটু কফি খেয়ে নিলাম। কফি খেয়ে নিলাম আর বৌদিও এখানে রয়েছে, তো ভালোই লাগছে। বাচ্চাগুলো তো এখানে এসে খেলাধুলো স্টার্ট করে নিয়েছে। হ্যালো করে দাও, সব হ্যালো করে দাও, হ্যালো করো। খাবারের প্লেটে আমাদের খাবার চলে এসেছে। এই দিকে হচ্ছে, এটা হচ্ছে কচুরি, আর এই দিকে হচ্ছে চানা মশলা, আর এই দিকে ফিশ ফ্রাই, আর সঙ্গে স্যালাড। ওই দেখো ওরা সবাই খেতে বসে পড়েছে অলরেডি। তো এই দিকে রুই খাচ্ছে, এই দিকে রাই খাচ্ছে, আমার দিদিও বসে পড়েছে। তো খাবারটা স্টার্ট করি, তো খেয়ে বলছি তোমাদের কেমন লাগছে। খুব টেস্টি, প্রচন্ড টেস্টি।
এটা এখন ভেঙে দেখাচ্ছি। একদম পুরো ফিশ আছে। পুরো মাছের মধ্যে খুব ভালো, পুরো মাছ ভর্তি। দেখো লেয়ারটা এখন রাইস দিয়ে গেছে, আর এই দেখো কত বিগ সাইজের পার্শে মাছ দিয়েছে, আর এইদিকে এঁচোড়, আবার চিংড়ি মাছ সমেত এঁচোড় চিংড়ি। এই দেখো চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি করে দিয়েছেন, দেখেছ চিংড়ি মাছের বেলা। রান্নাগুলো খুব সুন্দর রান্না করেছে, আর এঁচোড় চিংড়িটা খেয়ে তোমাদের বলছি। এই দেখো এখন পার্শে মাছ খাচ্ছি, এটা পার্শে মাছের ঝাল করেছে। এটা কি বলো তো এঁচোড় খেয়ে বলছি তোমাদের। এইখানে এখন আমের চাটনি দিয়ে দি গেল আর পাঁপড়। এই সিজনে আমি ফার্স্ট আমের চাটনি খাচ্ছি, আবার একটা রসগোল্লাও নিলাম। নিয়ে নে রসগোল্লা। এই দেখো এই সিজনের ফার্স্ট আমি এখন আমের চাটনি খাচ্ছি, আমের চাটনি খাওয়াই হয়নি। আর একটা কালাকাদের মতন একটা সন্দেশও নিয়ে নিলাম। আইটেমগুলো কিন্তু খুবই ভালো ছিল, খুবই। আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি, আর পিছনে দেখো গণেশজিকে কি সুন্দর বসে রয়েছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে পড়ছি আস্তে আস্তে, বেরিয়েও যাচ্ছি। অনেকটা রাত হলো, একটু আড্ডা ইয়ার্কি মেরেও নিলাম, সবার সঙ্গে দেখা হয়েছিল অনেক দিন পরে। চশমা তো সিঁড়ি দিয়েই আস্তে আস্তে করে নামছি। হ্যাঁ চলো। তো এই দেখো পেছনের গেটে ওরা অলরেডি বেরিয়ে পড়েছে, আর আমিও বেরিয়ে পড়ছি। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আজকের মতো শুভরাত্রি।